আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুন 23, কর্মসূচির অনুমতি বিষয়ে এসব কি চলছে? অলরেডি জামাতের এ কেমন লাভ? সর্বশেষ যা জানা গেল, ফের আলোচনায় জামাত, জনগণের মধ্যে কৌতূহল, জামাতের কর্মসূচির আপডেট কি? ব্যাপক কৌতূহল, সাংবাদিকদের মধ্যে কৌতূহল, রাজনীতি যারা অবজার্ভ করে তাদের মধ্যে কৌতূহল। তারই ধারাবাহিকতায় সাংবাদিকরা যেখানেই সুযোগ পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশ্ন করে যে খবর কি, জামাতকে 5 জুন অনুমতি দেওয়া হবে কি হবে না, মানে ব্যাপকভাবে আলোচনায় এসেছে। এখন আমি সর্বশেষ যেটা জানা গেল বিভিন্ন অফিসিয়াল সোর্সে, বিশেষ করে বিভিন্ন গণমাধ্যম যেগুলো জানায় এটাই তো আমাদের সোর্স, সেটা আপনাদেরকে একটু জানাবো। এর সাথে সাথে এর আগে যে আলোচনাটা করতে চাই, যে জামাত ইসলামী গতকাল জামাত ইসলামের নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরকারকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, যেন 24 ঘন্টার মধ্যে তাদের অনুমতির বিষয়ে তাদেরকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু আমি যখন কথা বলছি তখন তিনি যখন বলেছিলেন তার 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, বা তিনি যখন বলছিলেন তার চাইতে 24 ঘন্টা আর বেশি হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত অনুমতি দেওয়া হবে কি হবে না বা কী সিদ্ধান্ত হয়েছে এ বিষয়ে কোনো কিছুই জানা যায়নি। তবে তার আগের কিছু তথ্য জানাব। যেমন শুক্রবারের তথ্য আপনাদেরকে জানিয়েছিলাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এখন আবার আমার কাছে একটা গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে ছোট একটা মন্তব্য করেছেন, এবং এর সাথে আরও কিছু আলোচনা আছে যে অনুমতি না দিলে জামাত কী করবে, এ বিষয়ে কিছু আপডেট পাওয়া গিয়েছে যেটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ছোট বিশ্লেষণ সহ। তার আগে বলতে চাই, আমরা প্রশ্ন জুড়ে দিতে চাই, জামাত ইসলামী একটা বৈধ দল, সরকার এখনও নিষিদ্ধ করেনি, সরকার বলছেও না যে তাদের অনুমতি দিবে না, বলছে যে ভাবছে, চিন্তা ভাবনা করছে, তাহলে এখনও কেন অনুমতি দেওয়া হয়নি? অনুমতি নিয়ে এসব কী চলছে? আমরা তো মনে করি অনুমতির আবেদন করার সাথে সাথে অথবা আবেদন করার 24 ঘন্টার মধ্যে অনুমতি দিয়ে দেওয়া উচিত, যাতে প্রস্তুতি নিতে পারে, গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাবোধের অংশ হিসাবে বেশ আগেভাগে অনুমতি দেওয়াটা শ্রেয়, আমি এটাই মনে করি। কারণ যাতে ওই দল ভালো প্রস্তুতি নিতে পারে এবং ওই সময় অন্য কোনো দলের প্রোগ্রাম আশেপাশে না থাকে, যাতে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে প্রোগ্রাম হতে পারে, এজন্য আগেভাগে অনুমতি দেওয়াটাই কিন্তু উচিত। তো এখন এই যে ফের আলোচনায় জামাত এবং তুমুল কৌতূহল এবং বারবার সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা অনুমতির কি, আপডেট কি, অনুমতি দিলে কি না দিলে কি, এ বিষয়ে বিচার বিশ্লেষণ, এতেই কিন্তু জামাতের একটা বড় লাভ। কর্মসূচি সফল করতে পারলে শান্তিপূর্ণভাবে তাতে তো লাভ আছেই, বরং সফল না হলে বা অনুমতি না দিলে এই যে ব্যাপক আলোচনা কৌতূহল, এতেই কিন্তু জামাতের একটা বড় লাভ। কী লাভ? জামাত রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়েছে, জামাত সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে, মানুষের কৌতূহল হচ্ছে, এখন আলোচনা কেন্দ্রবিন্দু জামাত। এই মুহূর্তে রাজনীতিতে একটা হট ইস্যু বা আলোচ্য বিষয় হচ্ছে জামাতকে অনুমতি দেয়া না দেয়া। এজন্য বলবো অনুমতি দেয়া হো, শেষ পর্যন্ত অনুমতি দেয় কি না দেয় সেটা ভিন্ন আলোচনা হিসেবে রাখলেও অলরেডি তুমুল আলোচনায় জন্ম দিয়ে জামাতের যথেষ্ট রাজনৈতিক লাভ হয়েছে। জামাত হয়তো বা এটাই চায়, আরও লাভ চায়। কী লাভ? শান্তিপূর্ণভাবে অনুমতি নিয়ে প্রোগ্রাম করতে চায়, তাহলে রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে। আমরা এখনও বিশ্বাস করি জামাত নেতারা কী আশাবাদ করে সেটাও আপনাদেরকে দেখাতে চাই। দৈনিক মানব জমিন ডিজিটাল তাদের ভিডিও ভার্সনে তারা একটা রিপোর্ট করেছে, শিরোনাম দিয়েছে জামাত কি বিক্ষোভের অনুমতি পাচ্ছে, প্রশ্ন ছুড়ে দিয়েছে, সর্বশেষ যা জানা যাচ্ছে। তো এখানে কিছু তথ্য আছে, জামাত নেতাদেরও কিছু বক্তব্য আছে, পুলিশেরও কিছু বক্তব্য আছে, এটা একটু আপনাদের শোনাতে চাই। মানব জমিন যেটা বলছে, ফের আলোচনায় জামাত 5 জুন তাদের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করতে পারবে কি পারবে না, এ নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল। তো এই জন্য আমি বলেছি এই যে ফের আলোচনা জামাত কৌতূহল, এই কৌতূহলই তো অলরেডি জামাতের লাভ, মানে রাজনীতিতে জামাত এখন আলোচিত, আর এই মুহূর্তে আলোচিত থাকাটাই একটা বড় লাভ। জামাত ধীরে ধীরে অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছিল, আলোচনা বাইরে চলে যাচ্ছিল, রাজনীতি বিএনপি আওয়ামী লীগ ভিসানীতির মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন রাজনীতি বিএনপি জামাত আওয়ামী লীগ এর মধ্যে আলোচনা, এর মানে জামাত ইজ ইম্পর্টেন্ট নাও। তো এখানে বিপ্লব কুমার সরকার, একজন পুলিশ কর্মকর্তা, ডিএমপির যুগ্ম কমিশনার, যাকে জনগণ অনেকেই চেনে মিডিয়ার কল্যাণে, বিভিন্ন সময় পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি, বিশেষ করে মাঠে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাকে সক্রিয় দেখা যায়, তার বক্তব্য নিয়েছে মানবজমিন। সেখানে মানবজমিন যেটা বলেছে,
তার বক্তব্যের পর যে এখনো সিদ্ধান্ত হয়নি। এর মানে আমি যখন কথা বলছি তারও বেশ প্রায় ষোলো সতেরো ঘন্টা আগের রিপোর্ট এটা মানব জমিনের, তখনও কোনো সিদ্ধান্ত হয়নি, এটা একটা আপডেট জানা গেল। তার একদিন আগে তো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সেম যে সরকার ভাবছে, তো এখানেও একটা বিষয় যে সিদ্ধান্ত হয়নি, এর মানে সিদ্ধান্ত অনুমতি দেওয়াও হতে পারে নাও দেওয়া হতে পারে, দেওয়া হবে না অ্যাটলিস্ট এটা তো বলেনি, এটা একটা ইতিবাচক দিক। এরপরে জামাতের যে বর্তমান অঘোষিত মুখপাত্র হয়ে উঠেছেন যিনি অ্যাডভোকেট সাইফুর রহমান সাহেব, তিনি বলেছেন অনুমতি কীভাবে দেয় সেটার উপর নির্ভর করছে অনেক কিছু। এর মানে অনুমতি না দিলে তেমন কিছু হবে না, অনুমতি কীভাবে দেয় সেটাই একটা ইম্পর্ট্যান্ট। কারণ অনুমতি কীভাবে দেয় মানে শর্ত কন্ডিশনাল অনুমতি দিবে ডেফিনেটলি, আমরা যেটা ধারণা করছি অতীত অভিজ্ঞতা থেকে অথবা অন্যান্য দলকে অনুমতি দেওয়ার ধরন দেখে যে কন্ডিশন দিবে, এই সময়ের মধ্যে শেষ করতে হবে, এই রুট ব্যবহার করা যাবে না, অথবা এই রাস্তার এই অংশটা ফাঁকা রাখতে, নানান কিছু বলতে পারে। আমরা কথাবার্তা বলছি এটা বলছে সাইফুর রহমান, এর মানে এখন হয়তোবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন, আপডেট জানতে চাচ্ছেন ফোন দিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, অথবা আবারও কথাবার্তা বলা যায় কি না, কথাবার্তা বলছে এটা। এর মানে শেষ মুহূর্ত পর্যন্ত দফায় দফায় জিজ্ঞেস করা, বৈঠক করা বা এরকম একটা কাজ হয়তোবা জামাত করছে। যেমন এর আগেরবার অনুমতির আবেদনের ক্ষেত্রে দেখেছিলাম আবেদনপত্র দিয়ে এসেছে, গ্রহণ করেছে, এখানেই শেষ, কিন্তু এবার কিন্তু সেটা নয়, কথাবার্তা বলছে, মানে আরও আলোচনা চলছে, যেটা সাইফুর রহমান বলছেন তিনি আশা করছেন যে অনুমতি পাবেন। দেখা যাক আজকের মধ্যে, মানে আপনারা যখন কথা শুনছেন 4 জুন, একদিন আগে এই 4 জুনে অনুমতি, এই বিষয়ে একটা রেজাল্ট আসতে পারে বলে তিনি জানিয়েছেন। আমি বলি যে 4 জুন না দিলে প্রোগ্রামের আগমুহূর্তেও দিতে পারে, আর আগমুহূর্তে দিলে একটা একটা নেতিবাচক উদ্দেশ্য, যাতে বড় প্রস্তুতি না নিতে পারে, তাতেও কিন্তু জামাতের লাভ, কারণ তাহলে আগ্রহ আরও বেড়ে যাবে, জামাত কী করবে করবে না এটা নিয়ে আরও মানুষ উদ্বেগ উৎকণ্ঠা খোঁজখবর নেবে, তখন জামাত আরও বেশি রাজনীতিতে আলোচিত হবে। শেষ পর্যন্ত কর্মসূচি জামাত পালন না করলেও যদি লেটে অনুমতি দেওয়া হয় তাতেও জামাতের একটা লাভ, কারণ তাহলে জানার আগ্রহটা আরও বাড়বে। আর এইসব কর্মসূচি মিছিল বিক্ষোভ এগুলো তো জনগণকে দেখানো যে লোক আছে আলোচনায় থাকা, এটাই তো মূল একটা উদ্দেশ্য, এইসব মিছিলে তো সরকারের তেমন কোনো ক্ষতি হয় না। অনুমতি না দিলে কী করবে এই প্রশ্ন করা হয় সাইফুর রহমান সাহেবের কাছে, সেটা এখানে তিনি যে উত্তর দিয়েছেন এটা আমি একটু সমালোচনা করবো। আমি বলবো যেহেতু তিনি এখন অঘোষিত মুখপাত্র, তো জামাতকে তারা না বলে আমরা বলতে পারে, তিনি নিজেই জামাতের প্রতিনিধি হয়ে কাজ করছেন, তো সেখানে তিনি যে কথাটা বলেছেন যে লয়ার হিসেবে বলতে পারি না, এভাবে না বলে যে এটা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত হবে, লয়ার হলেও তিনি তো জামাত নেতা, তিনি বলতে পারবেন না লয়ার হিসাবে, মানে একটু দায় এড়ানো না, তাকে এখন মুখপাত্র মানছে, অঘোষিত হলো মিডিয়া, অতএব তাকে জামাতের হয়ে কথা বলতে হবে, লয়ার নাকি সেটা পর বিষয়, লয়ার হলেও তিনি তো নেতা, আর তিনিই তো গিয়েছেন, তার নেতৃত্বে তো প্রতিনিধি দল গিয়েছে ডিএমপির কাছে। এরপরে বলেছেন জামাত সিদ্ধান্ত নেবে, জামাত সিদ্ধান্ত নেবে এ কথাটা না বলে যে আমরা সিদ্ধান্ত নেবে, এ কথা বলতে পারতেন, তিনি দায়িত্ব নিতে পারেন, তার সেই জুরিসডিকশন রয়েছে। অতীত ইতিহাস বলেছেন, অতীত ইতিহাস হচ্ছে অনুমতি না দিলে, জামাতের অনুমতি না দিলেও তারা মিছিল সমাবেশ এগুলো করে, এটা তারা ইঙ্গিত করেছেন সাইফুর রহমান, অনুমতি না দিলেও তারা হয়তোবা করবে, কিন্তু আমার বিশ্লেষণ বা আমার পরামর্শ হচ্ছে অনুমতি না দিলে প্রোগ্রাম করা যাবে না বা না করাটাই উচিত, অতীতে করলেও এ ঝটিকা টাইপের প্রোগ্রাম একেবারে এড়িয়ে চলতে হবে। তাদের রাইট, তাদের কনস্টিটিউশনাল রাইট, তাদের না বলে কি আমাদের বলতে পারে না সাইফুর রহমান সাহেব, মানে জামাতের কনস্টিটিউশনাল রাইট সবাই সমাবেশ করা, মিছিল করা, এটা নিয়েও আমি একটা মন্তব্য করব, খুবই গুরুত্বপূর্ণ আলাপ তুলব, আপনারাও জানাবেন। সাইফুর রহমান সাহেব একজন বিজ্ঞ আইনজীবী, তিনি যেটা বলছেন শৃঙ্খলার জন্য তাদেরকে ইনফর্ম করায়, মানে পুলিশকে ইনফর্ম করায় শৃঙ্খলার জন্য, কিন্তু সভা সমাবেশ করা এটা কনস্টিটিউশনাল রাইট, এটা দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন অনুমতি নেওয়া এটা জরুরি নয়, কিন্তু শৃঙ্খলার জন্য অনুমতি নেওয়া হয়। এবং তিনি আরেকটা শব্দ বলেছেন লফুল হওয়ার জন্য অনুমতি নেওয়া হয়, করলে যে বেআইনি হবে সেটা না, করা যায়। এই কথাটা কি কন্ট্রাডিক্টরি হলো না, তিনি বলছেন করা যায় করলে বেআইনি হবে না, আবার বলছেন যে লফুল হওয়ার জন্য, তো লফুল হওয়ার জন্য অনুমতি আবেদন করা হয়, তাহলে অনুমতি না পেলে সেটা কি লফুল হয়, সেটা তো বেআইনি হয়, আনলফুল হয়। অতএব এ বিষয়ে জামাতের আকীদা কি, যে অনুমতি না দিলে সেই প্রোগ্রামটা লেজিটিমেট কি না, সেই প্রোগ্রামটা লফুল কি না, এই বিষয়টা কিন্তু একটা ব্যাখ্যা দরকার, এটা কিন্তু একটা অ্যাম্বিগুইটি এখনও আছে। আমি যতটুকু বুঝি এটা ভুল হতে পারে, যে কনস্টিটিউশনে রাইটস দিয়েছে ঠিক আছে সভা সমাবেশ করতে পারবে, কিন্তু শৃঙ্খলার জন্যে সভা সমাবেশ কনস্টিটিউশনের রাইটগুলো এক্সারসাইজ করার জন্যও একটা নীতিমালা আছে, সব কিছু কিন্তু অ্যাবসলিউট না, তো এ কারণে অনুমতি নিয়ে প্রোগ্রাম করতে হবে, এটাই হচ্ছে নিয়ম, অনুমতিবিহীন প্রোগ্রাম
সেটা বেআইনি প্রোগ্রাম হিসেবে বিবেচনা করলে করা যেতে পারে। এটা পুলিশের যে কার্যনীতি কার্যপরিধি বা এগুলো বিশ্লেষণ করলে অনেকটা সেই ধরনের ইঙ্গিত পাওয়া যায়। এটা আরও উচ্চ পর্যায়ের আইন বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। তবে এখানে জামাতের এই বক্তব্যের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে, বক্তব্যের এক অংশের সাথে আর এক অংশের একটা, এই জন্য হয় তাদেরকে বলতে হবে যে অনুমতি জাস্ট নেওয়া হয় শৃঙ্খলার জন্য, ইনফর্ম করা হয় অনুমতি না, এভাবে বলতে হবে হয় যে ইনফর্ম করা হয় অনুমতি না। একবার অনুমতির আবেদন করা হলে অনুমতি না দিলে সেটা তো অবশ্যই বেআইনি হয়, এটা তো সহজ হিসাব। তাহলে অনুমতি চেয়েছেন কেন, অনুমতির জন্য এত অপেক্ষা করছেন কেন? তাহলে অনুমতি শব্দটা ব্যবহার না করে সহযোগিতা, আর সহযোগিতা না করলেও তো সেটা হয় যদি সহযোগিতার আবেদন হয়, কিন্তু এখানে অনুমতির আবেদন আবার বলছেন যে করা যায়। তো এই বিষয়টা একটা সিদ্ধান্তে আসা উচিত তাদের আইনজীবীদের বা বিশেষজ্ঞদের ব্যাখ্যা কি। জামাত ইসলামের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দেরও সাক্ষাৎকার নিয়েছে মানবজমিন এই রিপোর্টে। সেখানে তিনি যেটা বলছেন যে এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু জানায়নি, তবে মতিউর রহমান আকন্দ আশাবাদী যে তারা অনুমতি পেতে পারেন। তবে অনুমতি না দিলে কী হবে, তিনি মতিউর রহমান আকন্দ সেম কথা, অনুমতি না দিলে সেটা বেআইনি, মানে অনুমতি যদি না দেয় সেটা বেআইনি। হ্যাঁ, এটাও ঠিক যে অনুমতি না দেয়াটা সাংবিধানিক অধিকারকে খর্ব করা, কোনো যৌক্তিক কারণেও কিন্তু অনুমতি না দিতে পারে, এটা এই অধিকার রয়েছে, সেটা সাংবিধানিক অধিকার খর্ব করা হয় না। কিন্তু অযৌক্তিকভাবে যদি অনুমতি না দেয় কোনো বৈধ দলকে তাহলে সেটা বেআইনি। না দিলে কী হবে, দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত হবে, এই কথাটা ঠিক আছে। না দিলেও করবে বিষয়টা কিন্তু এটা রাজনৈতিক নেতারা বলতে পারে, কিন্তু আইন বিশেষজ্ঞ হিসাবে এভাবে বলা যায় না। যাই হোক, সর্বশেষ যেটা জানা গেল, এখন পর্যন্ত অনুমতি পায়নি, আলটিমেটামের 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে। আর অনুমতি পাক বা না পাক, এই যে আলাপ আলোচনা শেষ পর্যন্ত একেবারে 5 জুন বিকাল 3টা পর্যন্ত আলোচনা চলবে, অনুমতি না দিলেও যে কী হয় কী হয়। আর 3টা পার হয়ে গেলে তখন হয়তো বা জামাত প্রোগ্রাম না করলে আলোচনা ওখানে শেষ হয়ে যাবে, তখন নতুনভাবে আবার নতুন ইস্যু বাজারে আসবে। কিন্তু এর মধ্য দিয়ে এই জামাত অলরেডি ভালো লাভ অর্জন করেছে, ভালো কিছু অর্জন হয়েছে, এটা একটা ভালো দিক।